আবারও এক ফিলিস্তিনি কিশোরকে মাথায় গুলি করে বর্বরভাবে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে জেরিকো শহরের বাইরে একটি শরণার্থী শিবিরে সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনী এই হত্যাকাণ্ড ঘটায়। সে সময় একটি কথিত গ্রেফতার অভিযান পরিচালনা করছিল ইসরায়েল বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 17 বছর বয়সী জিব্রিল কামাল মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অভিযানের সময় আরও 6 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। একটি পৃথক ঘটনায় সোমবার ভোরের দিকে বেতলেহেমে 20 বছর বয়সী আরও এক ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনারা গুরুতর আহত করেছে। নিহত কামালের মরদেহ নিয়ে কয়েক ডজন ফিলিস্তিনি স্লোগান দিতে দিতে জেরিকো শহর প্রদক্ষিণ করে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, আকাবাত যাবর শরণার্থী শিবিরে অভিযানের সময় তাদের দিকে অজ্ঞাত কিছু সন্দেহভাজন গুলি চালিয়েছিল। সৈন্যরা নিজেদের আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছোড়ে। রয়টার্সের একজন সাংবাদিক বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকায় চলাচল নিয়ন্ত্রণে চেকপোস্ট বসিয়েছে। গত সোমবার পশ্চিম তীর জুড়ে অভিযানে কমপক্ষে 17 জন গ্রেফতার হয় এবং কিছু অস্ত্র বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় ইসরায়েলি সরকারকে দায়ী করেছেন জেরিকোর গভর্নর জিহাদ আবু আল আসাদ। জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা বেতলেহেম এলাকায় আহত কোনো লোকের বিষয়ে অবগত নয়, তবে সেখানে নিরাপত্তা বাহিনী অস্ত্র বাজেয়াপ্ত করেছে। গাজায় গেল বছরগুলোর তুলনায় এবছর বেড়েছে ইসরায়েলি ফিলিস্তিনি সহিংসতা। জানুয়ারি থেকে এ পর্যন্ত 90 জনেরও বেশি ফিলিস্তিনি এবং অন্তত 19 জন ইসরায়েলি ও বিদেশি নিহত হয়েছে।